কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। 11 দিনেই তালেবানি বলবদ, কাশ্মীরি নিয়ে ভারতকে চ্যালেঞ্জ, পাক তালেবানি বিপদ আঁচ করে সতর্ক ভারত। ভারতে রহস্যজনক জ্বরে মারা যাচ্ছে শিশু, কিন্তু কেন জেনে নিন রহস্য। দৌলতে দিয়া যৌনপল্লিতে ঢাকার ব্যবসায়ী মৃত্যু, জেনে নিন রহস্যজনক মৃত্যুর কারণ। পশ্চিমবঙ্গে এবার স্বাধীন রাষ্ট্রের দাবি কেএলওর, বড় বিপদে মোদী সরকার। ভারতের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা, বড় বিপদে মুসলিমরা। কাশ্মীর সংকট, জম্মু কাশ্মীর দখল করার জন্য তালেবানের নতুন ছক, এবার রক্ষা নাই ভারতের। বাংলাদেশ তুরস্ক সম্পর্কে নতুন মাত্রা, বড় বিপদে ভারত এবার। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে দিন। 11 দিনেই তালেবানি বলবদ, কাশ্মীরি নিয়ে ভারতকে চ্যালেঞ্জ, পাক তালেবান বিপদ আঁচ করে সতর্ক ভারত। ভারত শাসিত কাশ্মীরে মুসলিমদের পক্ষে তালেবানের আওয়াজ তোলার অধিকার রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র সুহেল শাহিন। তার এই বক্তব্যে রীতিমতো আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। গত বৃহস্পতিবার বিবিসি উর্দুতে তালেবান মুখপাত্র উদ্ধৃতি উল্লেখ করে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তোলার নীতি সংগঠনটির নেই। এই প্রসঙ্গে সুহেল 2020 সালে ফেব্রুয়ারিতে তালেবান ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী উল্লেখ করেন। তবে মুসলিম হিসেবে তালেবানের কাশ্মীরি মুসলমানদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সুহেল বলেন, মুসলিম হিসেবে তালেবানের অধিকার রয়েছে কাশ্মীর, ভারত বা অন্য যে কোনো দেশের মুসলিমদের জন্য আওয়াজ তোলার। আমরা আওয়াজ তুলব এবং বলব, মুসলিমরা আপনাদের নিজেদের লোক, নিজেদের নাগরিক, তারাও আপনাদের আইনের সমান অধিকারের অধিকারী। তালেবান মুখপাত্রের এই মন্তব্যের বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য সুহেল শাহিনের এই বক্তব্য প্রকাশের একদিন আগে গত বুধবার হাক্কানি নেটওয়ার্কের নেতা ও তালেবানের 14 সদস্যের সমঝোতাকারী দলের সদস্য আনাস হাক্কানি ভারতীয় টেলিভিশন নিউজ 18-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের একটি সুস্পষ্ট নীতি রয়েছে, কোনো কিছু আমাদের দেশের জন্য সমস্যা না হলে আমরা অন্য দেশে হস্তক্ষেপ করতে পারি না। এ সময় তিনি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বা ও জিএএমকে হাক্কানি নেটওয়ার্ক সমর্থন করে এমন অভিযোগকে প্রোপাগান্ডা হিসেবে উল্লেখ করেন। আনাস বলেন, রাজনৈতিক সম্পর্ক এবং মানবিক সহায়তার জন্য আমাদের দরজা সারা বিশ্বের জন্য উন্মুক্ত, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি তালেবানের পক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়েস কমেন্ট করে জানিয়ে দিন। ভারতে রহস্যজনক জ্বরে মারা যাচ্ছে শিশু, কিন্তু কেন জেনে নিন রহস্য। এক সপ্তাহের বেশি সময় ধরে ভারতের উত্তরপ্রদেশের কিছু জেলায় শিশুরা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হচ্ছে। জ্বরজনিত এই রোগে একই সঙ্গে তারা ঘামে ভিজে যাচ্ছে। এমন জ্বরে আক্রান্ত বেশ কিছু শিশুর এরই মধ্যে মৃত্যু হয়েছে। জ্বরে আক্রান্ত এসব শিশুর অনেকে সন্ধিস্থলে ব্যথা, মাথা ব্যথা, পানিশূন্যতা ও বমি বমি ভাবের কথা বলেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা পা বা বাহুতে ফুসকুড়ি ছড়িয়ে পড়ার কথাও জানাচ্ছে। আজ বুধবার বিবিসি অনলাইনের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ইতিমধ্যে কমপক্ষে 50 জন এমন জ্বরে মারা গেছেন, তাদের বেশিরভাগই শিশু। এছাড়া রাজ্যের পূর্বাঞ্চলে 6টি জেলার 100 মানুষ এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যারা এই রোগে মারা গেছেন তাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত ছিলেন না। দৌলতদিয়া যৌনপল্লিতে ঢাকার ব্যবসায়ী মৃত্যু, জেনে নিন রহস্যজনক মৃত্যুর কারণ। রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর 5টার দিকে যৌনপল্লির এক পতিতার ঘরে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বাড়ি ঢাকার ওয়ারি এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। পুলিশ ও যৌনপল্লির সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে যৌনপল্লিতে আসেন এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে তিনি ভোর 4টার দিকে পল্লির এক পতিতার ঘরে প্রবেশ করেন। এর আগে তিনি স্থানীয় এক দোকান থেকে যৌন উত্তেজক ওষুধ কিনে সেবন করেন। এতে প্রেসার বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর 5টার দিকে তার অবস্থা বেগতিক হয়ে পড়লে যৌনকর্মী জ্যোৎস্না আশেপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় কয়েকজন এসে তাকে গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। গোয়ালন্দ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, এই ব্যক্তিকে ভোর 5:40 হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই। গোয়ালন্দ থানার এসআই দেওয়ান শামীম আহমেদ জানান, আমরা হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির পকেট থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোন উদ্ধার করে পরিবারকে খবর দেই। শুক্রবার দুপুর 12টার দিকে মৃতের স্ত্রী, দুই ছেলে মেয়ে ও অন্যান্য স্বজন থানায় আসেন।
থানায় আলাপকালে দেলার হোসেনের স্ত্রী যুগান্তরকে জানান, তার স্বামী হার্টের রোগী ছিলেন, তার বুকে রিং পরানো ছিল। কিছুদিন আগে অসুস্থ হয়ে সিসিইউতে চার দিন ভর্তি ছিলেন, তবে তিনি মাঝে মধ্যে ব্যবসায়িক কাজের কথা বলে রাতে বাড়িতে ফিরতেন না। গোয়ালন্দঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবির জানান, আমাদের ধারণা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে। পশ্চিমবঙ্গে এবার স্বাধীন রাষ্ট্রের দাবি, কেএলওর বড় বিপদে মোদী এবার। পশ্চিমবঙ্গের সাতটি জেলা নিয়ে আলাদা কামতাপুর রাজ্য গড়ার দাবি আগে তুলেছিল নিষিদ্ধ ও সশস্ত্র সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। এবার স্বাধীন কামতাপুর রাষ্ট্রের দাবি তুলেছে তারা। দাবি না মানলে রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালানোর হুমকি ও দেয়া হয়েছে। গতকাল শুক্রবার কেএলওর প্রধান জীবন সিংহের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এমন দাবি তোলা হয়। কেএলও প্রধানের পক্ষ থেকে ভিডিও বিবৃতিতে পাঠ করেন সংগঠনটির নেতা পাভেল কোচ। সেখানে বলা হয়, উত্তরবঙ্গের সাতটি জেলা, বিহার রাজ্যের কৃষাণগঞ্জ অঞ্চল, আসাম ও মেঘালয় রাজ্যের বেশ কিছু এলাকা, নেপালের কিছু অংশ এবং বাংলাদেশের রংপুর জেলার কিছু অংশ নিয়ে তারা স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠন করবে। ইতিহাসে উল্লেখ থাকা কোচবিহার রাজ্যের যে সীমানা ছিল তা মেনে কামতাপুর রাষ্ট্র সংগঠন করা গঠন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বর্তমানে সংগঠনটির প্রধান শত্রু হিসেবে ভারতের নাম উল্লেখ করেছে কেএলও। কেএলও একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। গোপনে তৎপরতা চালানো এই দলটির ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে দার্জিলিং ভেঙে আলাদা গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি তুলেছে গোর্খা লীগ। গত শতকের আশিক দশকে গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিং প্রথম আন্দোলন শুরু করেন। এরপর প্রায় চার যুগ কেটে গেলেও পুরোপুরি শান্তি ফিরে আসেনি। একই ধারায় গোর্খাল্যান্ডের আন্দোলন এখনো চলছে। ভারতের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা, বড় বিপদে মুসলিমরা। ভারতের উত্তরপ্রদেশে মথুরায় মদ ও মাংস বিক্রির উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। আদিত্যনাথ লখনৌতে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত ঘোষণা দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মথুরা যারা মদ ও মাংসের ব্যবসায় জড়িত তারা সেখানকার গৌরব পুনরুজ্জীবিত করতে দুধ বিক্রি শুরু করতে পারেন বলে পরামর্শ দেন আদিত্যনাথ। বিপুল পরিমাণে প্রাণীজ দুধ উৎপাদনের জন্য মথুরা একসময় পরিচিত ছিল, এখন সেই গৌরব পুনরুজ্জীবিত করতে চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আদিত্যনাথ বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসের স্থানগুলো দীর্ঘদিন ধরে অপহৃত হয়ে আসছে, এখন তা পুনরুজ্জীবিত করা হচ্ছে। কাশ্মীর সংকট, জম্মু কাশ্মীর দখল করার জন্য তালেবান নতুন ছক এবার রক্ষা নেই ভারতের। তালেবান আফগানিস্তানে দখলের পর ভারতের জম্মু কাশ্মীর নিয়ে শঙ্কা বেড়েছে। এতে দেশটিতে সশস্ত্র গোষ্ঠীর ছত্রছায়া আবারও শাখা প্রশাখা বাড়াতে পারে আল কায়দা, যার প্রভাবে অঞ্চল জুড়ে চরম পন্থা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ইতিমধ্যে ভারত নিয়ন্ত্রিত এই অঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়েছে। এছাড়া আল কায়দা কাশ্মীর সহ ইসলামী ভূখণ্ডকে মুক্ত করতে বিশ্বজুড়ে জিহাদের ডাক দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে কাশ্মীর সংকট আরও ঘনীভূত হবে এবং যা ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি সূত্র বলছে, তালেবান ক্ষমতা দখলের পর কাশ্মীরে ছয়টি জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এছাড়া গত এক মাসে উপত্যকার নানা প্রান্তে ছোট বড় হামলা চালিয়েছে 50-60 সন্ত্রাসী। তারা নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন। 15 আগস্ট কাবুল দখল করে তালেবান। এর আগে সীমান্ত ঘেঁষা প্রদেশগুলো নিয়ন্ত্রণ নেয় তারা। তখন থেকে পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা ঘেঁষার জঙ্গি শিবিরে নতুন করে তৎপরতা শুরু হয় বলে দাবি আইবির। সংস্থাটির এক কর্মকর্তা দাবি করেন, নিয়ন্ত্রণ রেখা নিয়ে পাকিস্তানের প্রশিক্ষিত অন্তত 300 সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন। শ্রীনগরের পুলিশ জানায়, ইতিমধ্যে এই অঞ্চল থেকে অন্তত 60 জন যুবক নিখোঁজ হয়েছে। তাদের গন্তব্য পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির বলেই আশঙ্কা করছেন ভারতীয় গোয়েন্দারা। ক্ষুদ্র এনডিটিভি জি নিউজ। বাংলাদেশের তুরস্ক সম্পর্কে নতুন মাত্রা, বড় বিপদে ভারত এবার। অতীতের কূটনৈতিক তিক্ততা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ ও তুরস্ক নতুন করে তাদের পারস্পরিক সম্পর্ককে জোরদার করছে। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে দিয়ে তুরস্ক মুসলিম বিশ্বে তাদের অবস্থান পুনরুদ্ধার করতে চাচ্ছে। বিপরীতে ঢাকা রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিশ্বমঞ্চে শক্তিশালী মিত্র খুঁজছে। সামরিক শক্তি সমৃদ্ধ তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্য। পাশাপাশি জাতিসংঘ এবং ওআইসি সহ বৈশ্বিক ফোরামগুলোতে দেশটির জোরালো অবস্থান আছে। এছাড়া তুরস্ক রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থানকে সমর্থন করেছে, যা বাংলাদেশের জন্য খুবই
আকাঙ্ক্ষিত সহযোগিতা। সেই সঙ্গে বাংলাদেশ তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। আঙ্কারা বার্ষিক $1 বিলিয়ন দ্বিমুখী বাণিজ্যকে উন্নীত করতে চায় $2 বিলিয়ন। বৈদেশিক নীতি বিশ্লেষকদের পর্যবেক্ষক হল, সম্প্রতি দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হয়েছে, যা সম্পর্কের গভীরতাকে নির্দেশ করে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, গত 10 বছরে তুরস্ক অনেক উন্নতি করেছে, বিশেষ করে সামরিক প্রযুক্তি দিক থেকে। অন্যদিন বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃত্তির জন্য বিশ্বের মনোযোগ কেড়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে দুই দেশের পারস্পরিক ঐক্য ও সম্পর্কের জায়গাগুলো জোরদার হচ্ছে। সম্পর্কের পুনর্নির্মাণ। 71 স্বাধীনতা যুদ্ধে তুরস্ক পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল। দেশটি 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারও 2 বছর পর ঢাকায় দূতাবাস খোলে। দুই দেশের মধ্যকার সম্পর্ক তখন থেকে উন্নতির পথে ছিল, কিন্তু 2012 সালে জামায়াতে ইসলামী নেতাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিন্দা শুরু করলে সম্পর্কটি নেতিবাচক রূপ নেয়।